সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে সাইফুল ইসলাম একটা প্রশ্ন করেছে, তার সমস্যার কথা জানিয়েছে এবং সলভ চেয়েছে। তার সমস্যাটা হচ্ছে, তার ফেসবুক আইডিটা অন্য কেউ ব্যবহার করতেছে বা অন্য সেট থেকে ব্যবহৃত হচ্ছে, মোট কথা হচ্ছে হ্যাক হয়ে গিয়েছে। এক্ষেত্রে সাইফুল তার ডিভাইস দিয়ে তার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছে, এখনো হ্যাকার তার পাসওয়ার্ডটা চেঞ্জ করেনি। তো এই মুহূর্তে তার কি করণীয়? তো এই মুহূর্তে যেটা করা যায় বা যে পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করা যায়, আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে যাবেন। এখানে আপনাকে ডিভাইসের লিস্ট দেখাবে যে ডিভাইস দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন সি মোর, এখান থেকে আপনি আরো অনেক ডিভাইস পেতে পারেন। কোন ব্রাউজার ইউজ করতেছে এবং কোন সেট ইউজ করতেছে এবং কোথা থেকে টাইম কত, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারেন। তো আপনি যদি মনে করেন প্রথম সেটটা আপনার, দ্বিতীয় সেটটা আপনার, কিন্তু এইখানে যে ডিভাইসটা আছে বা যে সেটটা আছে, হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল, হতে পারে ট্যাব, এটা আপনি চিনতেছেন না, সেক্ষেত্রে যে কাজটা আপনি করবেন, এখানে দেখুন আইকন আছে, ক্লিক করবেন। ক্লিক করলে লগ আউট দেখাবে, তো আপনি লগ আউট করে দেবেন। এরপরে একটু নিচের দিকে যাবেন, এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে, তো এখানে এডিট যদি ক্লিক করেন, আপনার বর্তমান যে পাসওয়ার্ড আছে এটা দিতে বলবে, নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এরপরে যে পাসওয়ার্ডটা নতুন করে তৈরি করতেছেন সেটা এখানে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এবং আরেকটা বিষয় করতে পারেন, এখানে বলতেছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস, এটা আপনি অন করে দিতে পারেন। এই ক্ষেত্রে কেউ যদি আপনার আইডিতে ঢুকতে চায় অপরিচিত সেট থেকে, সেক্ষেত্রে আপনার কাছে একটা এসএমএস চলে আসবে বা আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। তো এই পদ্ধতিতে আপনি খুব দ্রুত আপনার আইডিটাকে সিকিউর করতে পারেন।